মর্মান্তিক। গণেশ পূজোর জন্য গঙ্গাজল আনতে গিয়ে নিখোঁজ চার কিশোর, উদ্ধার হয়েছে তিনজন কিশোরের মৃতদেহ। অপর এক কিশোরের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। মর্মান্তিক বললেও বোধহয় কম বলা হবে। গণেশ পূজোর জন্য গঙ্গাজল ও মাটি আনতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল চার কিশোর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার জগদ্দল থানার বিচুলিঘাট এলাকায়। যারা গেছে বুধবার গণেশ পূজো উপলক্ষে গঙ্গার জল ও মাটি আনতে, তারা গঙ্গায় গিয়েছিল। সে সময় কোনোভাবে ঘটে যায় দুর্ঘটনা। নিখোঁজ চার কিশোর ভাটপাড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। চার কিশোর নিখোঁজের খবর জানাজানি হতেই শোকের ছায়া জগদ্দল স্টেশন সংলগ্ন পূর্বাশা রেল কলোনিতে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই নিখোঁজ কিশোরদের খোঁজে তল্লাশি শুরু হয়। তল্লাশিতে নামেন ডিজাস্টার ম্যানেজমেন্ট দলের সদস্যরা। ডুবুরি নামিয়ে গঙ্গায় তল্লাশি চালানোর পর মঙ্গলবার রাতেই দুই কিশোরকে বিচুলিঘাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃতেরা শম্ভু রাম ও সৌরভ প্রসাদ। গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজির পর বুধবার সকাল থেকে ফের তল্লাশি শুরু হয় বাকি নিখোঁজ দুই কিশোরের খোঁজে। এদিন সকালে ব্যারাকপুরের গঙ্গার ঘাটে অপর এক কিশোরের মৃতদেহ উদ্ধার হয়। এরপর বুধবার পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী তিন কিশোরের দেহ উদ্ধার হয়েছে, এখনো নিখোঁজ একজন। কিশোরের খোঁজে গঙ্গাবক্ষে স্পিডবোটের সাহায্যে তল্লাশি চালানোর পাশাপাশি বিভিন্ন এলাকায় ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এ বিষয়ে বারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে, তার খপ্পরে পড়েছে অল্প বয়সীরা, নেশার পয়সা জোগাড় করতে চুরি করছে তারা। হঠাৎই ছেলেগুলো কেন নিখোঁজ হয়ে যাবে? তারাও কি নেশার খপ্পরে পড়েছিল? ওখানে হিরোইন বিক্রি হয় আর ওখানকার ছোট ছোট বাচ্চারা এইসব হিরোইন ফিরোইন খাচ্ছে। আমি প্রশাসনকে বলেছি এই ঘটনার পরে, আগেও জানানো হয়েছিল ওই সব জায়গায় হিরোইন বিক্রি হচ্ছে, আর যারা বিক্রি করছে তারা তাদেরকে দিয়ে চুরি করায়। রোজ সাইকেল ফাইকেল চুরি হতো, কিছু হিরোইন বিক্রেতারা ধরা পড়েছে, তার জন্যে একটু কমেছে, কিন্তু সম্পূর্ণ এদেরকে নির্মূল করতে হবে ওই জায়গায়। এর ইতিমধ্যেই এই ঘটনাটা ঘটল, ছোট ছোট বাচ্চাদের হাতে অস্ত্র এসেছে, অনেকটা পুলিশ ওটাকে ক্যাপচার করেছে, কিন্তু আরও সক্রিয় হওয়া দরকার আছে, আমি পুলিশ কমিশনারকে বলেছি। যদিও এ বিষয়ে স্থানীয় বিধায়ক বলেন, দায়িত্ব আছে কি সিসিটিভি ক্যামেরা যে আছে ও আপডেট থাকে, ভালো মতন চলে, তো আপনি এন ওয়াক্ত যে সময় সিচুয়েশান এরকম হয় আর আপনি সিসিটিভি ক্যামেরা পাবে না, তো ফির সিসিটিভি না কত খরচা করে সিসিটিভি ক্যামেরা ইউজ করা ফির দরকার কি আছে? তো মেন আমার যে আছে রিকোয়েস্ট আছে এমপি থেকেও আর ডিএম আর এসডিও থেকেও, কি এরকম যে ঘটনা আছে একে স্টপ করা দরকার আছে। এবং মানুষের একটা যে লাইফ আছে না, খুব ভ্যালুয়েবল ব্যাপার আছে। আজকে কালকে যে মহিলা বলছিলাম একটা, আমাকে খুব শুনেই দুঃখ লেগেছে, আমিও ছিলাম আর সবাই এখানে যত মিডিয়া ছিলাম ওও ছিলাম। মহিলা বলছে কি বড় বড় নেতায় ছেলে যাবে এরকম হবে তো দেখবে কি সব রেস্কিউ টিম টাইমলি হয়ে যাবে এসে যাবে, ইয়া ওকে নিয়ে একটা পুরো কনসার্ন থাকবে, ওর আমার মতন গরিব লোককে আমার ছেলে এ হয়ে গেছে আর চার ঘন্টা হয়ে গেছে আর কেউ এসেছে না, এরকম যে এ হয়ে যাবে ডুবিয়ে মরে যাবে, তো ফির লাই রেস্কিউ টিম রাখার দরকার কি? তো ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, জগদ্দল। আদি মোহিনী মোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।